আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা নতুন রেসিপি, আমার জন্য নতুন। সেটা হচ্ছে চিলি চিকেন। অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য কীভাবে সহজ পদ্ধতিতে কম ঝামেলা এবং কম সময়ের মধ্যে একটা চিলি চিকেন তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, এখানে 500 গ্রাম মতো, একটা মুরগির অর্ধেক, এবং সবগুলো মাংসকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এটা দেখতে সুন্দর এবং খেতে ভালো লাগে। আপনারাও প্রত্যেকটা মাংসকে, বুকের মাংস হলে ভালো হয়, ছোট ছোট করে কেটে নেবেন, তাতে করে ম্যারিনেট করতে সুবিধা এবং আপনার মিক্সিংটাও খুব ভালো হয়, এবং তাতে করে মশলাগুলোও ভালো করে মিক্স হতে পারে, সো খেতেও ভালো লাগবে। সো তারপর আমি নিয়েছি, এখন আমি নিয়ে নিয়েছি এখানে মশলা যেগুলো লাগবে সেগুলোকে প্রথমে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রথমে নিয়েছি আমি গোলমরিচ, এখানে 10-12টা গোলমরিচের কে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আধা টেবিল চামচ, একটা ছোট আদাকে আমি কুচি কুচি করে ব্লেন্ড করে নিয়েছি, আধা টেবিল চামচ আদা বাটা। আর এখানে হচ্ছে 1.5 টেবিল চামচ, অর্থাৎ 1 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা, রসুনকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি 3টা কাঁচামরিচ, বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি 3টা, এবং সাথে দিয়েছি আমি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সো দেখতে পাচ্ছেন এই মশলা জাতীয় নিলাম, এবং সাথে নিলাম পেঁয়াজ কুচি, এখানে আমি কিউব করে নিয়েছি পেঁয়াজকে, আর টমেটোকেও আমি কিউব করে নিয়েছি বড় বড় করে, যাতে করে এটা খেতেও ভালো লাগবে এবং স্বাদটাও খুব স্মার্ট হয়, খুবই সুন্দর হয়। সো আমি কিউব করে নিয়েছি, এখানে দিয়েছি আমি 2টা পেঁয়াজ, 2টা পেঁয়াজকে আমি কিউব করে নিয়েছি, আর এখানে দিয়েছি আমি 2টা টমেটো, 2টা টমেটোকে আমি কিউব করে দিয়েছি। সো এখন আমি যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি, আমি সবগুলোকে দিয়ে একসাথে মুরগির মাংসকে আমি এখন মিক্স করে ম্যারিনেট করে ফেলবো এবং কিছুক্ষণ রাখবো এটাকে, প্রায় 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করার পরে রাখবো। বন্ধুরা, আমি মশলাটা মিক্স করে ফেলছি, প্রথমে দিচ্ছি এখানে ম্যারিনেট করার জন্য, প্রথমে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, যেগুলো নিয়েছি 10টা, এখানে আপনারা চাইলে 10-12টাও দিতে পারেন, গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম। তারপর আদা রসুন দুটোকে আমি একসাথে করে দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, আমি সবগুলো কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেগুলো আমি বলেছিলাম সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি মেখে ফেলবো, আমি মিক্স করে ফেলছি সবগুলোকে, সুন্দর করে ম্যারিনেট করে ফেলছি। তো এভাবে আমি রেখে দিব 5 মিনিট, এই 5 মিনিটে আমি বাকি কাজগুলো করব, যেমন একটা ডিম দিতে হবে এক্সট্রা, সো সেটা আমি রেডি করব, এবং এটা রান্না করার জন্য একটা লাগবে, কড়াইটা রেডি করে নিই রান্নার জন্য। সো 5 মিনিট হয়ে গেল, আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দেওয়ার অর্থ হচ্ছে একটু যাতে জিনিসটা মাখা মাখা হয়, সেটা আমি ডিমটা দিয়ে মেখে ফেলবো আবার পুরোটাকে, ডিমটা দিয়ে মেখে ফেলছি পুরোটা, এবং মেখে ফেলার পরে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, কারণ হচ্ছে মাংসটা যাতে একটু আঠালো টাইপসের হয়,
তাতে করে ফ্রাই করতে ভালো লাগবে, এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি, আবার ম্যারিনেট করে নিচ্ছি। এবার আর অনেকক্ষণ রাখতে হবে না, জাস্ট এবার ভালো করে একটা ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এবার আমরা চুলায় চলে যাব। আমি কড়াইতে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, একটু গরম হোক তেলটা, সেখানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল আমি মাংসগুলো ভেজে নেওয়ার জন্য দিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাই করে নেব একটু। তেলগুলো গরম হয়ে গেছে, তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রাই হয়ে যাচ্ছে মাংসগুলো, এভাবে করে আমি সবগুলো মাংসকে ফ্রাই করে নিব। ফ্রাই করে আমি আলাদা করে নিব। ফ্রাইয়ের মাংসের এক পাশে অনেকটা লাল হয়ে আসছে, তো আমি একটু উল্টাই দিচ্ছি যাতে ভালো করে দোনো পার্ট ফ্রাই হয়ে যায়, তেলের মধ্যে ভালো করে যাতে ফ্রাই হয় এবং মাংস যাতে কাঁচা থেকে না যায়, তাই ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবং সবগুলো মাংসকে আমি ঠিক একইভাবে ফ্রাই করবো, দু পিঠে ফ্রাই করবো যাতে মানে মাংসগুলো কাঁচা থেকে না যায় এবং ভালো করে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, হয়ে গেল এই যে ফ্রাই করা সবগুলো মাংসকে আমি ফ্রাই করে নিয়েছি। সো এবার আমি বাকি প্রসেসে যাব। ভিউয়ার্স, মাংস ফ্রাই করার পরে যে তেলগুলো দিয়ে আমি মাংস ফ্রাই করছি, সো ওখান থেকে ওই সেম তেলগুলো আমি ফ্রাই প্যানে নিয়েছি, কারণ হচ্ছে ফ্রাই প্যানে আমি পেঁয়াজ আর টমেটো এগুলোকে আমি ফ্রাই করে নেব, ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, মেরে দিচ্ছি যাতে ভালো করে ব্রাউনিশ কালারটা আসে। তো ব্রাউন হয়ে আসলেই তারপর টমেটোগুলো দিব। পেঁয়াজগুলো ব্রাউনিশ কালার চলে আসছে, ব্রাউন হয়ে আসছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আবার ভালো করে ফ্রাই হয়ে যাবে, ব্রাউন টমেটোটাও যাতে ভালো করে ফ্রাই হয়ে আসে। ভিউয়ার্স, আমি একটা ছোট বাটিতে 3 চামচ পরিমাণ পানি নিলাম এবং সাথে আমি দিলাম রেড চিলি সস এবং সয়া সস, এগুলো আমি মিক্স করে নিচ্ছি। এই ফাঁকে আমার পেঁয়াজ আর টমেটোটাও ফ্রাই হয়ে যাচ্ছে। সসের মিক্সচারটা আমি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের ফ্রাইয়ের সাথে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, অনেক ভালো এবং অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। এবার আমি এখানে দিয়ে দিব মাংসগুলো, যেগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম সে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু মেরে দিচ্ছি যাতে করে মিক্সচারটা ভালো হয়। সাধারণ একটা স্মেল আসতেছে। সামান্য পরিমাণ পানি, অর্থাৎ আমি আধা কাপ পরিমাণ পানি দেবো যাতে একটু ঝোল হয়। অনেক সময় এগুলো অনেকে ঝোল চানা করে, মানে একটু ঝোল হলে খেতে ভালো লাগে। সো তাই আমি একটু আধা কাপ পরিমাণ পানি দিলাম, ঠান্ডা পানি, গরম পানি না, কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন মাংসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে আসতেছে, এমনিতে সিদ্ধ হয়ে আসতেছে।
হ্যাঁ, আপনারা হয়তো দেখেছেন ভিউয়ার্স যে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করি নাই। কারণ হচ্ছে আমরা যে চিলি সস এবং সয়া সস যেগুলোই ইউজ করছি সবগুলোতেই লবণের পরিমাণ বেশি আছে, যথেষ্ট পরিমাণ আছে। এবং তারপর আমি এখানে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এটা যার যার স্বাদ মতো দিতে পারেন। দিয়ে আমি ভালো করে মিক্স করে দেবো, কিন্তু লবণটা দিতে হবে, এক্সট্রা লবণটা দিতে হবে। যদিও চসের মধ্যে লবণ আছে, তারপরে কিন্তু এক্সট্রা লবণ দিতে হবে, আদারওয়াইজ আপনার মাংসগুলো টেস্টি লাগবে না। মিক্সড হয়ে গেছে এবং মাংসগুলো সিদ্ধ হচ্ছে। এবার মাংসগুলোকে আমি ঢেকে দিব, 5 মিনিট ঢেকে দিব এই অবস্থায়। সো মাংসগুলো ভালো করে সিদ্ধ এবং স্মেলগুলা ভালো করে মাংসের সাথে লাগবে। সো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। অনেকটা ফ্লেভার চলে আসছে, ফুল ফ্লেভারটা চলে আসছে চিলি চিকেনের। আমি কাঁচামরিচগুলো উপরে দিয়ে দিলাম যাতে করে হালকা করে ফ্লেভারটা আসে। এবং এটা অলমোস্ট হয়ে গেছে, আমি আধা চামচ কর্নফ্লাওয়ারের মিক্সচারকে দিচ্ছি। কারণ হচ্ছে একটু যাতে ঝোলগুলো আটালো টাইপসের হয় এবং স্মেলটা যাতে আসে। আপনারা জানেন হয়তো কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু আপনার চিকেনের যে একটা স্মেল, ফ্রাই করার স্মেলটা পাওয়া যায়। তো আমি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। সর্বোচ্চ 2 মিনিট রাখবো আমি, এরপর 2 মিনিট আমি ঢেকে রাখবো। আমাদের আজকের চিলি চিকেন হয়ে গেছে অলরেডি, সো আমি সর্বোচ্চ 2 মিনিট ঢেকে রাখবো এবং সার্ভের জন্য রেডি করে ফেলবো, সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা স্মেল আসতেছে চিলি চিকেন। ওয়াও ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার সেই চিলি চিকেন রান্না। ধন্যবাদ এতক্ষণ আপনাদেরকে আমরা সাথে পেয়েছি, রান্নাঘরের চ্যানেলের সাথে ছিলেন তাই। সো আজকে আজকের মতো এতটুকুই, আমাদের চিলি চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে, চিলি চিকেন রেসিপি। সো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল রান্নাঘরের সাথে থাকুন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, আর নতুন বন্ধু যারা ভিউয়ার্স যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। সো আর বেশি বলবো না, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সাথেই থাকুন রান্নাঘর চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামতগুলো। সো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।